अरे ये भी बोल ना जिंदा बाबा 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 কৃষক বিরোধী তিনটি কৃষি আইন করেছে এবং ফসলের সহায়ক মূল্য আজকে 45 দিনের উপরে কৃষকরা এই দাবিতে দিল্লির উপকণ্ঠে দিল্লিতে ঢুকতে দিচ্ছে না এই আন্দোলন পরিচালনা করছেন তাতে এখন পর্যন্ত 70 জনের উপরে কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন কিন্তু কৃষকরা আজকে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টকে দিয়ে কেন্দ্রীয় সরকার একটা তালবাহানা করছেন বলছে এই আইন স্থগিত থাকবে কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই আর যেহেতু এটা পার্লামেন্টে পাস হয়েছে শুধু সুপ্রিম কোর্টের কথায় এই আইন স্থগিত হতে পারে না কেন্দ্রীয় সরকারকে ঘোষণা দিতে হবে এবং শুধু স্থগিত না কৃষকদের দাবি গোটা দেশের এখানে কোনো দল নেই মত নেই সমস্ত কৃষক সংগঠন আজকে 500 কৃষক তারা ঘোষণা করেছেন যতদিন এই নরেন্দ্র মোদী অমিত শাহদের এই কৃষি আইন বাতিল ঘোষণা না করবেন ততদিন আমরা দিল্লি ছাড়ব না রাজধানী ছাড়ব না 26 তারিখে সরকারি প্যারেডের পরে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক ট্রাক্টর নিয়ে সেই প্যারেড করবে আমাদের দেশের স্বাধীনতা কার জন্য কৃষকদের জন্য না নরেন্দ্র মোদীর জন্য এটা জানান দিন এটা প্রত্যেক রাজ্যের রাজধানীতে হবে 23 তারিখ থেকে 26 তারিখ গোটা দেশে এই নেতাজি জন্মদিন কৃষক দিবস সহ সব সমস্ত প্রোগ্রাম নেবে আমরাও রাজ্যে এই ধরনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করব 17 তারিখের পরে আমরা এগুলি ঘোষণা দেব এইভাবেই আমরা আজকে এখানে এই কৃষি আইন আমরা জ্বালিয়ে মকর সংক্রান্তির উৎসব তার আমরা পালন করলাম এটাই হলো আজকের আমাদের যে কর্ম উত্তর ভারতে কালকে লোহড়ি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ইত্যাদি জায়গাতে হয়েছে এটাও ফসলের উৎসব আর আমাদের এই পূর্ব ভারত দক্ষিণ ভারতে এটা হলো মকর সংক্রান্তি আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের কাছে সংক্রান্তি নেই এই সংক্রান্তির যে আগুনে কৃষকরা উত্তাপ নিয়ে আগামী ফসলের জন্য তৈরি হয় আমরা এই সারা দেশের এই যে কৃষকরা যে লড়াই করছে কালা কৃষি আইন বাতিলের দাবিতে এই লড়াইয়ে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখানে সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আমরা এই আগরতলা আমাদের রাজ্যের রাজধানীতে এই সেখানে মকর সংক্রান্তির যে আগুন জ্বালিয়ে আমরা এই কালো বিলের কপি আমরা পুড়িয়েছি এই হলো আমাদের আজকের অনুষ্ঠান আরো গোটা দেশব্যাপী অনুষ্ঠান চলবে আমরা সুপ্রিম কোর্ট এই যে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার জন্য যে রায় দিয়েছেন এই রায় কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে আইন বাতিল করা ছাড়া দিল্লির কৃষকরা বাড়ি যাবে না এই সিদ্ধান্ত গতকালকেও আবার সেখানে বসে নেওয়া হয়েছে আমরাও গোটা দেশে এই আন্দোলনের সঙ্গে ত্রিপুরাও আমরা গোটা জানুয়ারি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এটা অব্যাহত থাকবে যতদিন এই আইন প্রত্যাহার না করা হয় আমরা
छात्र তিনটি কৃষি আইনের যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল এর বিরুদ্ধে সারা দেশে কৃষকরা আজকে 40-50 দিন ধরে দিল্লিতে খোলা রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছে। আমরাও এখানে এই আন্দোলনে আমাদের সংহতি তো আছে, সংহতি আমরা জানিয়েছি আগেও। আজকে এই তিনটা কালা আইন বিরুদ্ধে আমরা আজকে এই কালা আইন আমরা এখানে উড়িয়েছি এবং এই আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে কৃষকের সঙ্গে এই রাজ্যের আমরা যারা কৃষক বা আমরা এই রাজ্যের সমংশের মানুষ যারা খেতে পাওয়া মানুষ রয়েছেন আমরা এই আন্দোলনের সঙ্গে সম্মতি জানিয়ে যুক্ত হয়ে আমরা আন্দোলনটাকে আরও তীব্র করতে চাই। আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। নভেম্বর থেকে 450 কৃষক সংগঠন দিল্লিতে দিল্লির এই শীতলতম দিনগুলোতে সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতা অপেক্ষা করে সেখানে তারা ধর্ণা দিচ্ছে। ইতিমধ্যে 60 জনের বেশি কৃষক এই প্রতিকূল আবহাওয়ায় হয় তাদের জীবন বিপ্লবে গেছে অথবা কেউ কেউ আত্মহত্যাও করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমাদের দেশের নিষ্ঠুর প্রধানমন্ত্রী, নিষ্ঠুর সরকার এখনও এই আইন প্রত্যাহারে তাদের কোনো ধরনের উদ্যোগ সেখানে নেই, বরঞ্চ ঘুর পথে অন্য কায়দায় হঠকারীর মাধ্যমে কিভাবে এই আন্দোলনকে দমন করা যায়, এই আন্দোলনকে মাঠে মারা যায়, কর্পোরেটদের জন্য তাদের যে কর্মসূচি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের দেশের কৃষকরা সংক্রান্তি আমরা বলি এই দেশের পূর্বাঞ্চলের সংক্রান্তি আর দেশের অন্য প্রান্তে বলে লোরি, এই লোরির দিনে এই কালো কারণের যে কপি এটাকে পুড়িয়ে আমরা তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে এই আগরতলা শহরেও সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ, খেত মজদুর ইউনিয়ন এবং আরও যারা এদেশের যে কৃষি এবং কৃষকদের পক্ষে গ্যাসপ্রেমিক মানুষ যারা আমরা মিলিত হয়ে প্রতীকী হলেও আমাদের জাতীয় পতাকাকে সাক্ষী রেখে, কারণ এই আইন এটা সংবিধানের নীতি মেনে আইন তৈরি হয়নি, কাজেই এই জাতীয় পতাকা এই জায়গাতে অপমানিত হয়েছে তাকে সাক্ষী রেখেই আমরা এই আইনের কপি এখানে পুড়িয়েছি। আশা করি ত্রিপুরাজ্যের এখানকার যে বিজেপি আইপিএফ সরকার তারাও বুঝবে, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের এই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই আইন বাতিল করার দাবি জানিয়েছে। বিপ্লব দেবের সরকারও হুশ ফিরক, এই জায়গা থেকে বিপ্লব দেবের বাসস্থান খুব বেশি দূরে না, 700 মিটার হবে ঘুম থেকে
তারও নিদ্রাভঙ্গ হোক এবং জানুক এবং এখান থেকে ত্রিপুরা বিধানসভা থেকেও এই প্রস্তাব গ্রহণ করে মোদি সরকারকে নরেন্দ্র মোদীকে এই খবর জানাক ত্রিপুরাজ্যের 38 লক্ষ মানুষ এই কালাকানুন চায়। চারজনকে নিয়ে যে সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দিল এই ব্যাপারে আপনাদের মতামত? একটা নির্বাচিত সরকার একটা আইন তৈরি করেছে, সেখানে সে আইন বাতিল করার দাবি, এটা সে নির্বাচিত সরকারের দায়িত্ব। এটা সুপ্রিম কোর্টের এই জায়গাতে আন্দোলন তুলে দেওয়া না হওয়া এই ব্যাপারে কোনো আলোচনা হতে পারে না, যে এই আইন এটা সংবিধান মোতাবেক হয়েছে কিনা এটাই হওয়া দরকার ছিল। মহামান্য আদালত করেছেন, আমরা তো তার চেয়ে বেশি কথা বলতে পারি না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে আইন সম্পর্কে কোনো আলোচনা নেই। কিভাবে আন্দোলন উঠবে, কৃষকদের সাথে আলোচনা কি করে হবে, আমি যতটুকু বুঝেছি পত্রপত্রিকা পড়ে, কেননা রায়ের মূল কবি দেখিনি, কাজে এই জায়গায় মনে হয়েছে। এবং যে চারজন বিশেষজ্ঞ নামে যাকে নিয়োগ করা হয়েছে, এরা প্রতিদিন রোজ বিভিন্ন চ্যানেলে মোদি সরকারের পক্ষে, তিনটি আইনের পক্ষে এই কথা বলছেন, সওয়াল করছেন, ওকালতি করছেন। আমি জানি না মহামান্য আদালত কিভাবে এই চারজনকেই তাদের কমিটিতে রাখলেন, তারা নিশ্চয়ই মহামান্য আদালতের নজরে এটা যাবে, তারা এটা পুনর্বিবেচনা করবেন, এটা আমি আশা করি, আদালতকে সম্মান জানিয়ে। সব শুনে আছে, বন্ধ হয়ে যাবে।